গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শাইন কম্পিউটার এন্ড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে আবার হাজির হয়েছি তোমাদের, আজকে আমি গণিত ক্লাস নেব। গণিত আজকে আমি তোমাদের পড়াবো সাতের নামতা। চলো তাহলে দেখি আমরা কিভাবে সাতের নামতা লিখব। আমরা আগেও নামতা কিভাবে লিখতে হয় সেটা শিখেছি, কিন্তু আজকে আবার ম্যাম একটু তোমাদের মনে করিয়ে দিব, ঠিক আছে? চলো প্রথমে আমাদের প্রশ্নে লেখা থাকবে সাত এর নামতা লিখো, তাই না? এভাবে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তখন তোমাদের কি করতে হবে, তখন নংটা দেখে আগে নং লিখতে হবে, তাই তো? তো খাতায় যখন লিখবো সবার আগে আমরা উপরে নং দিব। আমি আজকে দুই নং দিয়ে শুরু করছি, তাই আমি এখানে লিখব দুই নং প্রশ্নোত্তর, ঠিক আছে? তারপর এখন আমি সাতের নামতা লেখা শুরু করব। দেখো আমি সাতের নামতা লিখছি, সাত গুণ এক, সাত গুণ দুই, সাত গুণ তিন, সাত গুণ চার, সাত গুণ পাঁচ, ঠিক আছে? তারপর আমি আবার এই পাশে লিখছি সাত গুণ ছয়, সাত গুণ সাত, সাত গুণ আট, সাত গুণ নয়, সাত গুণ দশ। আমরা দশ পর্যন্ত শিখব, তাই দশ পর্যন্ত ম্যাম লিখে নিলাম। এবার দেখো ম্যাম লিখবো নামতাটা, সাত একে কি হবে সাত, সাত একে সাত, তারপর সাত দুয়ে চোদ্দ, সাত দুয়ে চোদ্দ, তারপর সাত তিনে একুশ, সাত তিনে কি হবে একুশ, তারপর দেখো সাত চারে আটাশ, সাত চারে আটাশ, তারপর কি লিখবো সাত পাঁচে পঁয়ত্রিশ। দেখো ম্যাম লিখছি পঁয়ত্রিশ, তিন দশ পাঁচ পঁয়ত্রিশ, তারপর কি সাত ছয়ে কত হবে বিয়াল্লিশ, দেখো বিয়াল্লিশ লিখছি, চার দশ দুই বিয়াল্লিশ, তারপর দেখো সাত সাতে উনপঞ্চাশ, উনপঞ্চাশ কীভাবে লিখে চার নয় উনপঞ্চাশ, তারপর কি লিখব সাত আটে ছাপ্পান্ন, ছাপ্পান্ন কীভাবে লিখে পাঁচ ছয় ছাপ্পান্ন, তারপর দেখো সাত ন তেষট্টি, সাত নয় তেষট্টি, তেষট্টি কীভাবে লিখে ছয় তিন তেষট্টি, তারপর কি লিখব সাত দশে সত্তর, সাত দশে সত্তর। দেখতে পেরেছো তোমরা ম্যামের লেখা কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? এখন ম্যাম পড়বো, তোমরাও ম্যামের সাথে পড়বে, ঠিক আছে? চলো আমরা পড়ি, সাত একে সাত, বলো সাত একে সাত, সাত দুয়ে চোদ্দ, সাত দুয়ে চোদ্দ, সাত তিনে একুশ, সাত তিনে একুশ, সাত চারে আটাশ, সাত চারে আটাশ, সাত পাঁচে পঁয়ত্রিশ, সাত পাঁচে পঁয়ত্রিশ, তারপর সাত ছয় বিয়াল্লিশ, সাত ছয়ে বিয়াল্লিশ, সাত সাতে উনপঞ্চাশ, সাত সাতে উনপঞ্চাশ, আবার বলো সাত আটে ছাপ্পান্ন, বলো সাত আটে ছাপ্পান্ন, সাত নয় তেষট্টি, সাত নয় তেষট্টি, সাত দশে সত্তর, সাত দশে সত্তর। আবার বলি আমরা, আরেকবার বলি, ঠিক আছে? ম্যামের সাথে আরেকবার একটু জোরে জোরে বলো ফেলো তো তোমরা, বলো সাত একে সাত, সাত দুয়ে চোদ্দ, সাত তিনে একুশ, সাত চারে আটাশ, দুই দশ আট আটাশ, সাত পাঁচে পঁয়ত্রিশ, তিন দশ পাঁচ পঁয়ত্রিশ, তারপর দেখো সাত ছয়ে বিয়াল্লিশ, চার দশ দুই বিয়াল্লিশ, সাত সাতে উনপঞ্চাশ, চার নয় উনপঞ্চাশ, সাত আটে ছাপ্পান্ন, পাঁচ দশ ছয় ছাপ্পান্ন, সাত নয় তেষট্টি, ছয় দশ তিন তেষট্টি,
সাত দশে সত্তর, সাতে শূন্যে সত্তর, তাই না? আমরা কিন্তু সংখ্যাগুলো একভাবে বলতে পারি, এক চার চোদ্দ, দুই এক একুশ, দুই আট আটাশ, তিন পাঁচ পঁয়ত্রিশ। আবার কিন্তু আমরা ওইভাবেও বলতে পারি, এক দশ চার চোদ্দ, দুই দশ এক একুশ, দুই দশ আট আটাশ, তিন দশ পাঁচ পঁয়ত্রিশ। আমাদের যেভাবে বলতে সুবিধা হয় আমরা সেভাবে বলবো, ঠিক আছে? কারণ আমাদের তো মনে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের সাতের নামতা। আজকে এটা তোমাদের বাড়ির এসডব্লিউ থাকবে, তোমরা সাতের নামতাটা শিখবে এবং খাতায় লিখবে, ঠিক আছে? খাতায় যদি দুইবার লিখতে পারো তাহলে দুইবার লিখবে, যদি একবার লিখতে পারো তাহলে একবারই লিখবে। তবে তোমরা যদি চাও এই দশটা এক সিরিয়ালে লিখতে পারো খাতায়, ঠিক আছে? তাতে কোনো সমস্যা হবে না। ম্যামের এখানে জায়গা নেই তাই ম্যাম পাঁচটা এদিকে লিখেছি, কিন্তু তোমরা যদি খাতায় লিখো তাহলে তোমরা পুরোটা এক সিরিয়ালে লিখতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং এসডব্লিউগুলো খাতায় লিখবে, ঠিক আছে? গুড বাই।